কিভাবে লিঙ্গ ঢোকালে মেয়েরা বেশি মজা পায় এবং কিভাবে যোনিতে লিঙ্গ ঢোকানো উচিত। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? শুনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে লিঙ্গ ঢোকালে মেয়েরা বেশি মজা পায় এবং কিভাবে যোনিতে লিঙ্গ ঢোকানো উচিত। দর্শক, স্ত্রীর মধ্যে লিঙ্গ ঢোকানোর বিষয়টি শুনতে খারাপ লাগলেও বিষয়টা ছেলে মেয়ে উভয়ের জন্য জানাটা খুব জরুরি। আমাদের দেশে যৌন শিক্ষার ভালো সুযোগ না থাকার কারণে এবং কোনো স্কুল কলেজ না থাকার কারণে দেখা যায় যে ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা বিভিন্ন প্রকার খারাপ ভিডিও দেখে যৌনতা সম্পর্কে নানা রকম ভুল শিক্ষা পেতে থাকে। তারা আসলে ওই সব খারাপ ভিডিওতে যেভাবে দেখে সেভাবে যৌনতাকে বুঝতে শুরু করে। আসলে খারাপ ভিডিওতে যৌনতাকে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি ভুল, আর ছেলে মেয়েরা কিন্তু সেই ভুল জিনিসটাকেই শিখে দেখা যায় পরবর্তী জীবনে তারা সেই ভুল কাজগুলোই করছে। তাই আমাদের প্রত্যেকেরই যৌনতা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে একজন পুরুষ কিভাবে তার সঙ্গীর যোনিতে পুরুষাঙ্গ ঢুকাবে বা তার স্ত্রী সের মধ্যে কিভাবে তার লিঙ্গ প্রবেশ করাবে। তার আগে একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহিলাদের যোনি কিন্তু পুরুষাঙ্গ ঢোকানোর জন্য 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। একইভাবে একজন পুরুষের লিঙ্গ যখন উত্তেজিত হয় তখন তার লিঙ্গও কিন্তু 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। অর্থাৎ মহিলাদের যোনি 45 ডিগ্রি কোণে থাকে এবং পুরুষের লিঙ্গ উত্তেজনার সময় 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন আপনাদের পুরুষাঙ্গ যখন পুরোপুরি শক্ত হয় তখন দেখবেন আপনাদের পুরুষাঙ্গ একেবারে সোজা কিন্তু থাকবে না, বরং একটু বাঁকানো থাকবে বা 45 ডিগ্রি কোণে অবস্থান করবে, তবে মাঝে মাঝে একটু বাঁকা বাঁকা হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক পুরুষরা মনে করে থাকেন যেহেতু তাদের পুরুষাঙ্গ একেবারে সোজা না তাই হয়তো তার চিকিৎসা করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পুরুষাঙ্গ একটু বাঁকানো থাকবে এটাই ন্যাচারাল এবং এটাই স্বাভাবিক ব্যাপার। দর্শক, আপনি যখন আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করাবেন তখন সেটা 45 ডিগ্রি কোণে প্রবেশ করবে। এরপর যখন আপনি আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করাতে থাকবেন বা যৌন সঙ্গম শুরু করবেন তখন এইভাবে 45 ডিগ্রি কোণে লিঙ্গ ঢুকিয়ে সঙ্গম কাজ চালাবেন। দর্শক, মহিলাদের যোনির মধ্যে কিন্তু দুটি ছিদ্র থাকে, একটি দিয়ে সে প্রসব করে, অন্য একটি দিয়ে সে তার মাসিকের রক্ত বের হয় এবং সেটা দিয়েই সে যৌন মিলন করে। যখন ছেলেরা প্রথম মিলন করে তখন প্রথম প্রথম তার যোনি ছিদ্র খুঁজে পেতে একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। ক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু আপনাকে সাহায্য করতে পারে, সে যদি আপনার প্রসঙ্গ ধরে নিজে তার যোনিতে সঠিক যোনি ছিদ্রে ঢুকিয়ে দেয় তাহলে আপনি সহজে ধাক্কা দিলে আপনার প্রসঙ্গ সঠিক জায়গায় প্রবেশ করবে। দর্শক, এবার যখন এটা শিখে যাবেন তখন কিন্তু আপনাকে এড়ানোর বা শিখানোর প্রয়োজন হবে না, আপনি পরবর্তীতে সঠিক নিয়মে তার সাথে মিলন করতে পারবেন এবং এটা করার জন্য আপনার অন্য কিছু শেখার প্রয়োজন হবে না কিংবা অন্য কিছু দেখারও প্রয়োজন হবে না। এই মজার জিনিসটা একবার শিখে নিলে পরবর্তীতে আর ভুল হবার সম্ভাবনা থাকে না। প্রিয় দর্শক, কিভাবে লিঙ্গ ঢোকালে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এই বিষয়টি আমি আগামীকাল আরো একটি ভিডিও দেব। ভিডিওটি ইউটিউবে দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। নারী পুরুষের বিভিন্ন রকমের গোপন বিষয়গুলি জানতে আমার চ্যানেলে অন্য ভিডিওগুলি দেখতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই বিদায় জানাচ্ছি সকলকে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। খুদা হাফেজ।